ফ্রেন্ডস, নিজেকে ফ্রেশ ও সুন্দর রাখতে নিয়মিত ত্বকের যত্ন নেওয়াটা অত্যন্ত প্রয়োজনীয়। আমাদের অনেকের প্রায়ই প্রচণ্ড রোদে বাইরে যেতে হয়, এতে করে আমাদের ত্বক রোদে পুড়ে কালো হয়ে যায়। প্রচণ্ড রোদে ঘোরাঘুরি করার পর ঠিক কিভাবে ত্বকের যত্ন নেওয়া উচিত তা এখন আপনাদের সাথে শেয়ার করব। রোদ থেকে আসার পর মাত্র 10 মিনিট সময় ব্যয় করে আমার এই টিপসটি ব্যবহার করলে খুব সহজেই আপনার ত্বক আবার আগের মতো সুন্দর, ফর্সা ও সফট হয়ে যাবে। তাহলে চলুন এই সহজ পদ্ধতিটা শুরু করা যাক। সবার প্রথমে বাইরে থেকে এসেই আপনি আপনার ত্বককে সাবান বা ফ্রেশ ওয়াশ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিন। এবার দরকার গোলাপ জল। এরপর সামান্য কিছু তুলা নিন এবং এতে গোলাপ জল নিয়ে নিন। এরপর এর সাহায্যে ঠিক এইভাবে আপনার ত্বককে ক্লিন করে নিন। ফ্রেন্ডস, আপনার কাছে গোলাপ জল না থাকলে এর পরিবর্তে কাঁচা দুধ বা চাল ভিজানো পানি ব্যবহার করতে পারেন। গোলাপ জল প্রাকৃতিকভাবে ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে, এতে করে ত্বকের উজ্জ্বলতা বেড়ে যায়। এছাড়া এতে রয়েছে ভিটামিন সি ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা ব্রণ দূর করতে সাহায্য করে। এইভাবে পরিষ্কার করার পর একটি বাটি নিন এবং এতে নিতে হবে 1 চামচ বেসন। বেসন ত্বক থেকে অতিরিক্ত তেল কমানোর সাথে সাথে ত্বকের গভীর থেকে ময়লা দূর করে এবং সব রকমের কালো দাগ দূর করে ত্বককে টানটান করে। এবার আমাদের দরকার নিম পাতা গুঁড়া। ফ্রেন্ডস, আপনি যে কোনো কসমেটিক্সের দোকানে এই নিম পাতা গুঁড়া পেয়ে যাবেন। তাছাড়া আপনি চাইলে ঘরেই নিম পাতা শুকিয়ে গুঁড়া করে নিতে পারেন, কারণ নিম পাতা ব্যাকটেরিয়া প্রতিরোধ করে আর এর ব্যবহারে ব্রণ, কালো দাগ, ব্রণের দাগ এমনকি অ্যালার্জি পর্যন্ত দূর হয়ে যায়। এবার আমি এতে 1/2 চামচ নিম পাতা গুঁড়া নিয়ে নিব। এবার এটাকে গোলাপ জলের সাহায্যে ঘন পেস্ট তৈরি করব। ফ্রেন্ডস, আপনার ত্বক যদি ড্রাই হয়ে থাকে তাহলে এখানে গোলাপ জলের পরিবর্তে কাঁচা দুধ ব্যবহার করতে পারেন, আর যদি খুব বেশি অয়েলি হয়ে থাকে তাহলে এখানে শসার রস ব্যবহার করতে পারেন। ফ্রেন্ডস, ফেস প্যাকটি তৈরি। এবার এটাকে আপনার পুরো চেহারায় ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে। ফ্রেন্ডস, বাইরে থেকে আসার পর আমাদের ত্বকে যে ধুলো ময়লা লাগে তা সঠিকভাবে পরিষ্কার না করলে ত্বকে ব্রণ, ম্যাস্তা এবং কালো দাগের সমস্যা বেড়ে যায়। তাই বাইরে থেকে এসে সাথে সাথেই আপনি আপনার ত্বককে ভালো করে পরিষ্কার করে নেবেন, এতে করে ত্বকে ব্রণ হওয়ার সমস্যা অনেক কমে যাবে। অ্যাপ্লাই করার পর 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিন এবং 10-15 মিনিট পর আপনি আপনার ত্বককে পরিষ্কার করে নিন। ত্বক পরিষ্কার করার পর আপনার ডেইলি ক্রিম বা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিন। ফ্রেন্ডস, এইভাবে ত্বক পরিষ্কার রাখলে আপনার ত্বকে কোনোভাবেই ব্রণ, কালো দাগ বা ম্যাস্তা পড়বে না। তাছাড়া আপনার ত্বকে যদি ব্রণ থাকে তাও ধীরে ধীরে কমে আসবে। এর পাশাপাশি আপনার ত্বক হবে ফর্সা ও উজ্জ্বল। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেকেই আমার এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন, চাইলে আপনিও ব্যবহার করতে পারেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন। বেল বাটনটি টাচ করতে ভুলবেন না, এতে আমার সকল কার্যকর টিপসের নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে।